সেদিন সকালবেলা আমরা সবাই মিলেই ঠিক করলাম যে আজকে একটা পুণ্য করা যাক, মানে আজকে আমরা গঙ্গায় স্নান করতে যাব। তো আমরা সবাই মিলে চলে এলাম গঙ্গা স্নানে, আর এসে দেখি বেশ ফাঁকা। তো এসে প্রথমে খানিকক্ষণ বসে তারপরে আগে আমি স্নান করে নিলাম, আমি আর মা, তারপর কাকিমারা সবাই মিলে স্নান করে নিল, তারপরে জামাটা চেঞ্জ করে নিলাম। আর দেখো কাকিমারা এবার স্নানে যাবে। তো ওদিকে মা জল ঢেলে এসে তারপরে ওই উপরে গেছিলো ঠাকুরকে জল ঢালতে, আর এখানে সবাইকে চন্দন পরিয়ে দিচ্ছিলো। তো মা চন্দন পরিয়ে দিয়েছে আমাকে, যাই হোক কোনো রকম চন্দন পরিয়ে দিয়েছে। তারপরে ওখানে কাকিমারা স্নান করে চলে এসছে, আর ওখানে একজন জেঠু ছিলেন যিনি সবাইকে তিলক পরিয়ে দিচ্ছিলেন, তো আমাদের নীলুকেও পরিয়ে দিয়েছে। ওদিকে মা স্নান করে সবাইকে সেতুর পরিয়ে দিচ্ছে, মানে সবাই সবাইকে। আর দেখো নীলু স্নান করে একটা হাতে চিপসের প্যাকেটও নিয়ে নিয়েছে। ওদিকে কাকিমা মাকে টিপ পরিয়ে দিচ্ছে। খানিকক্ষণ গঙ্গার কাছে এসে খুব ভালো লাগলো। তো মাঝে মাঝে এরকম পুণ্য যদি অর্জন করা যায় তাহলে খুব ভালো হয়, কিন্তু বাড়ির সামনে থেকে আমরা সহজে গঙ্গার কাছে যেতে পারি না। তাই হোক গঙ্গার স্নান করে তারপর সবটা পুজো দিয়ে আমরা চলে এলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের মতো টাটা।